জয়েন আ হোয়াটসঅ্যাপ গ্রুপ WBCS ডিকোডেড। এই গ্রুপে 450 বেশি স্টুডেন্টস রয়েছে। এই গ্রুপে ফ্রি কন্টেন্ট শেয়ার করা হয় এবং স্টুডেন্টস হেল্প ইচ আদার আউট ইন দ্য জার্নি টু সাকসেস। লিংক উইল বি দেয়ার ইন দ্য ডিসক্রিপশন বক্স। ইটস অ্যাবসলিউটলি ফ্রি। কন্টিনিউ ওয়াচিং। ওয়েলকাম স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস দেখব। আমাদের 50th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হলেন DY চন্দ্রচূড়। কিন্তু তোমরা কি জানো, ওনার বাবা YV চন্দ্রচূড় তিনিও কিন্তু ভারতবর্ষের চিফ জাস্টিস ছিলেন এবং লংগেস্ট টার্ম সার্ভ করেছেন। তাহলে ঠিক যেমন বাবা তেমন ছেলেও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে সার্ভ করবেন। ওয়েল, ভারতবর্ষে চিফ জাস্টিস হওয়ার আগে তিনি কিন্তু আলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন। এই DY চন্দ্রচূড় তিনি কিন্তু প্রচুর ল্যান্ডমার্ক জাজমেন্টসের সাথে যুক্ত রয়েছেন। কয়েকটার বিষয় আমি বলে দিচ্ছি এবং কয়েকটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। অযোধ্যা কেস, সাবরিমালা কেস, ডিক্রিমিনালাইজেশন অফ হোমোসেক্সুয়ালিটি কেস, এই সমস্ত ভার্ডিক্টে আমরা DY চন্দ্রচূড়কে দেখেছি। ওনার আগে যিনি আমাদের দেশে চিফ জাস্টিস ছিলেন তিনি হলেন UU ললিত। এবং UU ললিত উনি কিন্তু খুব রিসেন্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্টের পার্ট ছিলেন, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম 10% কোটা ফর ইকোনমিক্যাল উইকার সেকশনকে ভ্যালিডেট করা হয়। এই যে 10% কোটা ইকোনমিক্যালি উইকার সেকশনকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু 103rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং যখন এই 103rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে কোর্টে চ্যালেঞ্জ করা হয় তখন ভার্ডিক্ট আসে যে এইটা আমাদের বেসিক স্ট্রাকচারকে হ্যাম্পার করছে না, তাই এই 10% রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন ইজ অ্যাকচুয়ালি ভ্যালিড। অ্যান্ড সেই ভার্ডিক্টের পার্ট ছিলেন UU ললিত। আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আর কোয়েশ্চেন আমি তোমাদের জন্য করছি, যার উত্তর তোমরা কমেন্টে জানাবে। তোমরা কি বলতে পারো যে আমাদের চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টের অন্যান্য জাজ কোন এজে রিটায়ার করেন? ছোট্ট একটা পয়েন্ট আমি বলে দিই, আমাদের 50th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু 2024 রিটায়ার করবে। তাহলে এজটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও। অল দ্য বেস্ট।